চট্টগ্রাম নগরের সিপিজেট এলাকায় সনাতনী গীতা সংঘ পরিচালিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মন্দিরের সভাপতি চন্দ্রশীষ ভট্টাচার্য আশিসের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। প্রধান বক্তা নাট্য ব্যক্তিত্ব সুদর্শন চক্রবর্তী ছাড়াও অ্যাডভোকেট তপনকান্তি দাস, প্রকৌশলী বাসুদেব সেনগুপ্ত সহ স্থানীয় ধর্মানুরাগী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।